শিল্পের মানুষ বন্যা হচ্ছে সারা দেশের প্রস্তুতি শুধু ধরনের অনুষ্ঠান হোক বন্যা দেখছে সরকার খারাপ তাই না? অবস্থাতে আমরা নদীর প্রতিষ্ঠানের উদ্দেশ্যে এবং ভবিষ্যতে আমরা একসাথে কাজ করবো এটা সবকি জানাতে এসছে। আর তোমার যে প্রশ্ন পথ যা ব্রিজ বাংলাদেশে বন্যার এখন দরজা এতটা নিচ্ছে যে কোনো সময় বাংলাদেশে পানি ছয়লা সেজন্য আমরা দল হিসাবে আমাদের পক্ষে যতটুক করা দরকার। আর আমি বিএনপির এই সরকারের এখানে কতটুকু আপনারা মানুষের ভোটের তকে করে সেই সরকার মানুষের দায়িত্ব থাকে না, এটাই সব তার সবচেয়ে বড় তারা তো ভোট লাগে না, তারা জোর করে ক্ষমতায় থাকে, মানুষের চিন্তা করে লাভ করবে ফুর্তির কথা চিন্তা করতে হবে সেটাই করছে। আরেকটা বিষয় যে বর্তমানে সময় চলছে আপনার আপনাদের সহযোগী যে দলগুলো আছে আর বিজেপি জোটের যে দলগুলো আছে তাদের সাথে সংলাপে বসছেন, কিন্তু এর মধ্যে কিন্তু কুমিল্লার মধ্যে একটা ইলেকশন হয়ে গেল, নির্বাচন হয়ে গেছে এবং এরপর আবার জাতীয় ইলেকশনের সামনে আসছে। এভাবেই যদি ইলেকশন হতে থাকে আসলে সহযোগী দলগুলোর সাথে সংলাপ করে আপনারা আন্দোলনের কি ধরনের রূপরেখা করছেন? না, নির্বাচনের ব্যাপার তো আন্দোলন শুরু হওয়ার আগেই বাংলাদেশের জনগণের পক্ষে যে দলগুলো আছে, গণতন্ত্রের পক্ষে যারা আছে, মানুষের অধিকারের পক্ষে, আইন শাস্তের পক্ষে যারা আছে, সবাই তো নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত পরিষ্কার জানিয়ে দিয়েছে এই সরকারের অধীনে কোনো নির্বাচন কেউ যাবে না। সুতরাং এই নির্বাচন যেগুলো হচ্ছে এগুলো আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই, কারণ এই সরকারের অধীনে নির্বাচন কি হচ্ছে এটা সবাই জানে, সেক্ষেত্রে যাওয়ার সুযোগ নেই। আমরা বাংলাদেশের আগামী দিনের নির্বাচনের যাতে জনগণ ভোট প্রয়োগ করতে পারে, তাদের প্রতিদিন নির্বাচন করতে পারে, একটি নির্বাচিত সরকার থাকে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে, সেটাই আমাদের আন্দোলনের মূল লক্ষ্য। আমরা সবাই মিলে সে কাজটা করছি। না,